हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल डे डस्ट। डे डस्टर एक नतून पर्व अपन के स्वागत जाना। तो आज के थे डे डस्ट बांगलाते ही हबे। डे डस्टर माध्यमे आमी जेटा करते चाइछिलाम सेटा हलो गिये एकटा नतून धरनेर किछु। आमी ब्लग करछिलाम जेगुलो आपनारा आगे देखेछेन आगेर ब्लगगुलो, किन्तु आमार एकटा भालोबासा आछे। सबार जेरकम एकटा जिनिसेर प्रति भालोबासा थाके, आमार एकटा भालोबासा आछे सेटा हलो कि बोइयेर प्रति आर म्यूजिकेर प्रति। তো এইবার আমি বইয়ের সাথে কিছুটা কাজ কিছু একটা কাজ করতে চাইছিলাম বহুদিন ধরেই। তো এখন আমি ডে ডাস্টের থ্রুতে আমি সেটাই করব। ডে ডাস্টের মাধ্যমে আপনারা বইয়ের রিভিউ পাবেন, বিভিন্ন বইয়ের রিভিউ পাবেন, এবং তার সাথে সাথে আমি অন্যান্য জিনিসও অ্যামালগাম করার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকের টপিক হলো গিয়ে একটা পুরনো জিনিস থেকে আজকের টপিকটা আমার মাথায় এসেছে, যে আমার হাতে কিছু টাকা এলেই না আমি খরচা করে দিতাম। মানে ধরুন আমরা যখন ছোটো ছিলাম তখন কেউ আমাদেরকে 10 টাকা দিত, কারোর বাড়িতে গেলে প্রণাম করলে 10 টাকা দিত, আমি ঝপ করে সেই টাকাটাকে খরচা করে ফেলতাম। আর সবাই আমাকে সেই সময় বলতো যে তোর অভ্যেস না, তোর বাবার মতো। মানে আমার বাবারও একই রকম অভ্যেস ছিল যে তিনি টাকা পেলে খরচা করে ফেলতেন, হাতে থাকতো না খুব বেশি একটা, সেই জন্য আমাদের সেভিংস তেমন কিছু একটা ছিল না। কিন্তু যত দিন যায় সময় যায়, এখন আমি নিজে আর্ন করি, তো নিজে উপার্জন করলে বুঝতে পারি যে যখনই টাকা আসে না তখন মনের ভিতরে একটা উসখুস শুরু হয়ে যায় যে নানা কিছু একটা খরচা করতে হবে, কিছু একটা খরচা করতে হবে। এবং তারপরে আমি দেখি যে কীভাবে সেটা রাস্তা বার করা যায়। আমি তার একটা রাস্তা বার করেছিলাম যে এইভাবে, যে আমি তো স্যালারিড পার্সন নই যে প্রতি মাসে একটা টাইমে স্যালারি পাবো, আমি প্রজেক্ট করলে প্রজেক্টের পেমেন্ট পাই, প্রফেশনাল চার্জেস যেটাকে বলে। তো আমি একটা রাস্তা তার বার করেছিলাম যে মনের এই উসখুস কমানোর জন্য কি করতে পারি, আমি প্রতিটা প্রজেক্ট হয়ে গেলে নিজেকেই নিজে একটা বই গিফট করতাম। মানে এখনও করি, প্রতিটা প্রজেক্ট শেষ হলে একটা করে বই আমি নিজেকে নিজে গিফট করি। তো সেইভাবে আমি নিজের ফিনান্সটাকে ব্যালেন্স করার চেষ্টা করতাম। কিন্তু কিছুদিন আগে আমি অনেকগুলো রিভিউ পড়ে এবং দেখে একটা বই কিনলাম, যেটার নাম হলো কি সাইকোলজি অফ মানি। এই যে এই বইটা, সাইকোলজি অফ মানি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই বইটা পড়ে না আমার অনেক কিছু মাইন্ডে ক্ল্যারিটি এলো, যে কিভাবে অ্যাকচুয়ালি টাকা সাইকোলজিটা মাইন্ডের সাথে কাজ করে। তখন আমি বুঝতে পারলাম যে লোকে যে বলতো না যে তোর অভ্যেস তোর বাবার মতো, আমি দেখতে পেলাম যে হ্যাঁ একদমই তাই। আমি যে পরিবেশটায় বড় হয়েছি, যে পরিবেশটা থেকে জিনিসপত্র শিখেছি, তার একটা প্রভাব আমার মাইন্ডের মধ্যে আছে। টাকা এক একজনের কাছে এক এক রকম অনুভূতির মানে জাগায়, এক একজনের মনে এক এক রকম অনুভূতি জাগায়। যাদের কাছে বাই ডিফল্ট ছোটোবেলা থেকেই যারা টাকা পয়সা বেশি দেখিয়ে এসছেন, মানে বড় লোক যারা ছিলেন, ফিনান্সিয়াল স্টেবল যারা ছিলেন, তাদের তুলনায় যারা ছোটোবেলা টাকা পয়সা তেমন একটা পায়নি এবং পরবর্তীকালে নিজের ক্ষমতায় উপার্জন করেছে, তাদের দুজনের দৃষ্টিভঙ্গি টাকার প্রতি টোটালি আলাদা হয়। এবং এই কারণে একটা ব্যালেন্সড লাইফ বাঁচা খুব দরকার। এই সাইকোলজি অফ মানি এই বইটা পড়লে আপনারা এই ব্যালেন্সটা খুব ভালো করে জানতে পারবেন। এই বইটা থেকে কয়েকটা পয়েন্ট আমি জানাবো আপনাদেরকে, কারণ দেখুন একটা বইয়ের রিভিউ করে আমি কখনোই মনে করি না যে পুরো বইটা সম্বন্ধে বলে দেওয়া সম্ভব। সেটার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে বই পড়ে শোনানো হয়, কিন্তু আমি তাও মনে করি যে যদি দু পাতা বই আপনি নিজে পড়েন সেটা অনেকটা বেশি কার্যকর আমার মনে হয়। ঠিক আছে, তো এই বইটা থেকে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করব। এই বইটাতে একটা কথা বলা হয়, সেটা হলো গিয়ে বিইং রিচ ভার্সেস বিইং ওয়েলদি। মানে আপনি প্রতিপত্তিশীল হয়ে গেলেন, মানে প্রতিপত্তিশীল বলতে আপনার কাছে টাকা পয়সা চলে এলো, এটাকে যদি রিচ হওয়া বলা হয় তাহলে বিইং ওয়েলদি মানে ধনবান, যে আপনি কীভাবে সম্পত্তিতে সেটাকে কনভার্ট করবেন। টাকা এলেই যে এই যে খরচা করে দেওয়ার প্রবণতা, এটা আপনি রিচ তো হয়ে যাবেন এটা থেকে, ইউল বি রিচ, বাট আপনি বেশি দিন এই টাকা রাখতে পারবেন না, আপনার হাতের বাইরে চলে যাবে। তার কারণ হলো কি আপনার লাইফস্টাইল। আমাদের আজকের দিনে প্রচণ্ড ট্র্যাপ আছে চারদিকে, এই প্রতিটা ট্র্যাপে আমরা পা দিতে থাকবো যতই আমাদের কাছে ইনকাম আসতে থাকবে। আপনি দেখবেন আপনি যখন 10,000 টাকা মাসে ইনকাম করছেন তখন আপনার ঠিকঠাক মোটামুটি অসুবিধা সুবিধা মিলিয়ে না চলে যাচ্ছে, যে মুহূর্তে ওই ইনকামটা 25,000 টাকা হবে আপনি তখনও কিছু কিছু স্ট্রাগল করতেই থাকবেন, যেটা মনে হচ্ছিল 10,000 টাকা থেকে 25,000 টাকা ইনকাম করলে থাকবে না আমার কাছে, এই স্ট্রাগলটা সেটাও আপনার সাথে রয়েছে। তার কারণ হলো গিয়ে নতুন নতুন কিছু ট্র্যাপে আপনি পা দেওয়া শুরু করেছেন,
আপনার একটা মোটর বাইকের দরকার, আপনি স্প্লেন্ডার প্লাস নিলে হয়তো আপনার চলে যেত, কিন্তু আপনাকে অ্যাড দেওয়া হয়েছে, আপনাকে ইএমআই দেওয়া হয়েছে, আপনি ওই ইএমআই নিয়ে আপনি একটা 1-1.5 লাখ টাকার একটা বাইক কিনে ফেলেছেন। এইবার মাসে আপনাকে 7,000 টাকা বা যাই হোক 7,000 টাকা 8,000 টাকা এরকম কিছু একটা আপনাকে ইএমআই দিতে হচ্ছে, সেটার এগেনস্টে মেবি কম মেবি এই অ্যামাউন্টে, কিন্তু আপনাকে ইএমআই দিতে হচ্ছে। আপনি একটা খরচা বাড়িয়ে ফেললেন নিজের জন্য। আপনার একটা নর্মাল ফোনে এতদিন হয়ে যাচ্ছিল, আপনি একটা অ্যাপেলের ফোন নিয়ে নিলেন, অ্যাপেলের ফোনটা নিয়ে নেওয়ার ফলে আপনাকে আরও কিছু ইএমআই দিতে হলো, এই করে করে না আপনি ট্র্যাপের মাঝখানে ফেসে যাবেন। তার ফলে আপনি বড়লোক কোনো দিনই থাকতে পারবেন না, আপনি টাকা ইনকাম করবেন এবং সেটা খরচা হয়ে যাবে। এইবার এটা আপনার টেন্ডেন্সির উপরে ডিপেন্ড করে, যে বাড়িতে যে ছেলে জমানোর কালচার দেখে দেখে আসছে, যে সেভ করা টাকা, তার কাছে এটা বাই ডিফল্ট ব্রেনে আছে, আপনার কিন্তু আমার কিন্তু নেই, আমাদেরকে এটা তৈরি করতে হবে। এই বইটা আপনাকে শেখাবে যে কীভাবে সেই মেন্টালিটিটাকে আপনি তৈরি করতে পারেন, কারণ এটা খুব প্রয়োজনীয় একটা মেন্টালিটি। আমি একটা ছোট্ট জিনিস আপনাকে বলতে পারি, সেটা হলো কি, যখনই আপনি কিছু একটা টাকা আর্ন করছেন, আগে সেটা থেকে সেভিং করুন। তার জন্য একটা রুল হয় 50-30-20, সেটা নিয়ে আবার কথা বলবো। মানে 50% আপনি আপনার রেগুলার এক্সপেন্ডিচারে খরচা করবেন, এক্সপেন্সেসে খরচা করবেন, 30% আপনার যে সমস্ত শখ আছে, ফোন, মোবাইল, ল্যাপটপ, হ্যান ত্যান যা খরচা আছে তাতে খরচা করুন, 20% সেভিং করুন। কিন্তু আমি তার থেকেও বলবো, তার থেকেও পারলে বেশি করুন সেভিং, ওই 30% খরচা করার আপনার দরকার নেই। এটা সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হলো গিয়ে আপনার সময় যেটা আছে, আপনার হাতে তো অফুরন্ত সময় নেই, একটা লিমিটেড সময় আছে, আপনি সময়ের কস্টটাকে খুঁজে বার করুন। যে আপনার লাইফ আর ধরুন 40 বছর বাকি আছে, 40 বছরে আপনি কি কি চান সেটাকে খুঁজে বার করুন। আগে একটা বাড়ি চাই, একটা গাড়ি চাই, যাই হোক যে যে চাই, তার একটা আজকের দিনে অ্যামাউন্ট, একটা ভ্যালু খুঁজে বার করুন, যে এত টাকা, যে ধরুন 50 লাখ টাকা আপনার দরকার। তাহলে এইটাকে খুঁজে বার করে এবার এটাকে ব্রেকডাউন করুন, যে প্রতি ঘন্টায় তাহলে আপনার কত টাকা করে ইনকাম করা প্রয়োজন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার নিজের ভ্যালুটা কতটা হওয়া উচিত, এবং সেই ভ্যালু অবধি আপনাকে পৌঁছাতে গেলে কি কি করতে হবে। এইটা খুঁজে বার করার পরে আপনার মাইন্ডে একটা ক্লিয়ার ধারণা আসবে, এবং সেই ধারণার এগেনস্টে আপনি অ্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা গেল একটা পয়েন্ট। যেটা থার্ড পয়েন্ট, সেটা হলো গিয়ে লাক। লাক ফ্যাক্টর বলে একটা জিনিস আছে, আমি ভাগ্যে একদমই বিশ্বাসী নই, আমি কর্মে বিশ্বাসী, কিন্তু লাক একটা জিনিস সেটা আছে। কারণ লাক ফ্যাক্টর কোনো দিন আপনি বাদ দিতে পারবেন না। মানে ধরুন আপনি 100 জন লোককে বললেন যে ভাই আমি এই কাজটাজ করতে চাই, 100 এই কাজটা করতে চাই, তার মধ্যে থেকে 5 জন লোক আপনাকে যদি রিপ্লাই করে, তাহলে 1000 জনকে বললে তার মধ্যে থেকে 50 জন রিপ্লাই করবে, আপনার পসিবিলিটি বেড়ে যাবে। তার মানে যখনই আপনি হার্ডওয়ার্ক আর রিস্ক বাড়াবেন, তার সাথে সাথেই আপনার রিস্ক টেকিং ক্যাপাবিলিটি যে মুহূর্তে বাড়াবেন, তার সাথে সাথে আপনার লাক ফ্যাক্টরও বাড়তে থাকবে। কেন এই লাক ফ্যাক্টরটাকে মেনে নেওয়া উচিত আমার ধারণা অনুযায়ী, বইতে একটু অন্যরকম আছে, কিন্তু আমার মনে হয় লাক ফ্যাক্টরটাকে আপনার এই কারণে মেনে নেওয়া উচিত, তার কারণ হলো যে সাকসেস আপনি একদিন না একদিন পাবেনই, কিন্তু যখন সাকসেস পেয়ে যাবেন, তখন আমরা বলি না মাটিতে পা পড়ে না, কিন্তু এই লাক ফ্যাক্টরটাকে যদি আপনি মেনে নেন, তাহলে আপনার পা মাটিতেই থাকবে। কারণ আপনার সবসময় মাথায় থাকবে যে আপনাকে হাম্বেল থাকতে হবে, হাম্বেল না থাকলে আপনার পা মাটিতে থাকবে না, আপনি অন্যদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবেন, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি টাকার গরম দেখানো শুরু করবেন, কোনো প্রয়োজন নেই। তাই লাক ফ্যাক্টরটাকে মেনে নিন, এটা আপনাকে হাম্বেল থাকতে সাহায্য করবে। ফোর্থ এবং লাস্ট পয়েন্ট যেটা বলবো, সেটা হলো গিয়ে টাকা যদি আপনার কাছে থাকে এবং টাকার দিয়ে আপনি কি করবেন এটা যদি ভাবতে চান, তাহলে সব থেকে ভালো যেটা আমি একটা এক্সাম্পল আপনাদের বলতে পারি, এই বইতেই আছে, সেটা হলো গিয়ে টাকা দিয়ে সময় কেনার চেষ্টা করুন। এটাই টাকার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, টাকা দিয়ে সময় কেনার ব্যবস্থা করুন। কারণ যখন আপনি টাকা উপার্জন করবেন, তা দিয়ে আপনি সময় যদি কেনেন, তাহলে সেটা আপনার লাইফে সব থেকে বড় সঞ্চয় হবে। মানে আজকে আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, যে কোম্পানিতে চাকরি করার আপনার কোনো রকম কোনো ইচ্ছে নেই, কিন্তু তাও প্রতিদিন যেতে হচ্ছে। এই মুহূর্তে দুটো জিনিস হতে পারে, স্যালারির আপনি 60% বা 50% সেভ করছেন, তাহলে 1 বছর পরে পসিবিলিটি আছে যে আপনি ওই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কিছু খুঁজতে পারবেন, অন্তত খুঁজতে পারবেন, নতুন কিছু না করেন যদি,
অন্তত নতুন কিছু খুঁজতে পারবেন, আপনার কাছে সময় আছে। কিন্তু ওই টাকা দিয়ে যদি আপনি আপনি একটা 1 লাখ টাকার ফোন আর 1.5 লাখ টাকার বাইক কিনে ফেলেন, আমি না করছি না কিনতে, আপনার কেপেবিলিটি থাকলে আপনি নিশ্চয়ই কিনুন, কিন্তু যতক্ষণ আপনার কেপেবিলিটি নেই ততক্ষণ এই টাকাটাকে সেভ করুন। এবার যদি আপনি কিনে ফেলেন, ধরে নিন আপনি কিনে ফেললেন, তাহলে আপনার কাছে রোজ যেতে হবে, রোজ কান্না পাবে আপনার অফিসে গিয়ে, কিন্তু আপনি ছেড়ে কোনো রাস্তা চুজ করতে পারবেন না, আপনার লাইফ অন্য কেউ চালাবে। সেই জন্য নিজের জন্য সবার আগে সময় কিনুন, তারপরে ফোন গাড়ি বাড়ি সমস্ত কিছু কিনবেন, সবার আগে নিজের জন্য সময় কিনুন। আর দুটো কথা আমার শুধু বলার আছে, সেটা হলো গিয়ে জিনিসপত্র কিনবেন না একদমই এরকমটা নয়, কিন্তু একটা সোজা হিসেব মাথায় রাখুন যে যখনই একটা জিনিস কিনবেন, মনে করুন আপনি একটা ফোন কিনবেন ঠিক করলেন যেটার দাম 15,000 টাকা, কথার কথা বলছি 15,000 টাকা ধরেন, বা 30,000 টাকা, 30,000 টাকার একটা ফোন কেনার জন্য সবসময় হাতে মাথায় রাখবেন যে আপনার কাছে 60,000 টাকা থাকতে হবে সেই খাতে, মানে ফোন কেনার খাতে যখন 60,000 টাকা জমা হবে তখন 30,000 টাকার ফোন কিনবেন। বা আপনার একটা বাইক কেনার ইচ্ছা 1 লাখ টাকার, তাহলে যখন 2 লাখ টাকা আপনার ওই বাইকের খাতে জমা হবে তখন আপনি আপনার 1 লাখ টাকার বাইকটা কিনুন। এইভাবে যদি আপনি লাইফকে ব্যালেন্স করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি অনেকটা সহজ সরল এবং সাবলীল একটা জীবন বেঁচে থাকতে পারবেন। আরও যদি আপনার ডিটেলসে জানার ইচ্ছে হয়, তাহলে এই সাইকোলজি অফ মানি বুকটা কিনুন, বইটা কিনে বইটা পড়ুন। আপনি টাকার সাইকোলজি, টাকার তো সাইকোলজি নেই, আমাদের নিজস্ব মানসিক সাইকোলজি আছে, সেই সাইকোলজি সম্বন্ধে আরও পরিষ্কারভাবে জানতে পারবেন। আশা করি আমার এই রিভিউটা শুনে বা আমাকে এই রিভিউটা বলতে দেখে আপনারা কিছু লোক যারা চেষ্টা করবেন অবশ্যই যে নিজের লাইফটাকে নিজের কন্ট্রোলে আনতে, নিজের লাইফ নিজের কন্ট্রোলে থাকার থেকে বেশি আনন্দ আর কোনো কিছুতে নেই। আপনি একটা ফোন কিনবেন, বাইক কিনবেন, যা ইচ্ছে তাই, টিভি কিনবেন, যা করুন, কিন্তু যদি সেটা নিজের কন্ট্রোলের মধ্যে না থাকে সেখানে কোনো লাভ নেই। আমি শ্যুটের কারণে বহু বিভিন্ন জায়গায় যাই, কিন্তু যেহেতু আমি শ্যুটটাকে এনজয় করি তাই জায়গায় যাওয়াটা এনজয় করি, কিন্তু বিশ্বাস করুন ঘুরতে যাওয়া একটা ডিফারেন্ট জিনিস, কাজে যাওয়া একটা ডিফারেন্ট জিনিস। আমি একই জায়গায় যদি ঘুরতে যাই অন্যরকমভাবে এনজয় করতে পারি, কারণ সময় আমার কন্ট্রোলে থাকে তখন, কিন্তু আপনার যদি পরের দিন লোন দিতে হবে এরকম মাথায় থাকে, মেসেজ আসতে থাকে আর আপনার কাছে টাকা না থাকে, তাহলে আপনি যেখানেই ঘুরতে যান ওই লোন নিয়ে আপনার কোনো রকম শান্তি থাকবে না মাইন্ডে। আর ওটাই সব থেকে বড় জরুরি বিষয়, সেহেতু টাকা দিয়ে কন্ট্রোল কিনুন, টাকা দিয়ে সময় কিনুন, আগে সময় কিনুন, তারপরে যা ইচ্ছা তাই ইচ্ছা হবে সেই সমস্ত কিনবেন। আজকের এপিসোডে এটুকুই বলার ছিল এবং পরের এপিসোডে আরও ভালো কিছু বইয়ের রেকমেন্ডেশন নিয়ে আসবো। এবার থেকে সপ্তাহে একটাই করে এপিসোড আসবে, কারণ একটা বই পড়ে তারপরে তার রিভিউ করতে হবে আমাকে এবং একটু অন্যরকমভাবে, সেই জন্য সপ্তাহে একটা করে এপিসোড নিয়ে আসবো প্রতি শনিবারে, প্রতি শনিবার একটা করে এপিসোড আসবে ডেডাস্টের। এবং আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার সাথেই এগিয়ে চলবেন। নমস্কার, ভালো থাকবেন।